হ্যালো এভরিওয়ান, আজ আমরা দেখব 1999 সালে রিলিজকৃত দ্য রেপ্টাইল রুম এই মুভিটি। মুভির শুরুতেই আমরা একটি নারেশনের দ্বারা বর্টনের পরিবার সম্বন্ধে জানতে পারি, যেখানে তাদের 3 সন্তানের ব্যাপারে বলা হয়। পরিবারের সবচেয়ে বড় মেয়ের নাম, যার নাম ওয়াইলেট, সে ইনভেনশন করতে পছন্দ করে। তার ছোট ভাই ক্লজ, সে বই পড়তে অনেক বেশি পছন্দ করত আর সে আজ পর্যন্ত সমস্ত বই পড়েছে। আর এখানে তার সবথেকে ট্যালেন্টের বিষয় হলো, সে আজ পর্যন্ত যতগুলো বই পড়েছে সেই বইগুলোর সমস্ত পৃষ্ঠা, সমস্ত লাইন হুবহু মনে আছে। এরপর তাদের দুজনেরই ছোট বোন সানি, তার দাঁত এত পরিমাণ শক্ত ছিল যে সবকিছু সে চিবিয়ে খেতে পারত, সেটা হোক বা কাঠের বা লোহার, সবকিছু যে বিয়ের টুকরো টুকরো করে ফেলতে পারত। এরপর আমরা মিস্টার পুকে দেখতে পাই, সে ওই 3টে বাচ্চার কাছে এসে বলে তাদের বাসায় আগুন লেগেছে আর এর ফলে তাদের মা বাবা মারা গিয়েছে। এরপর তারা মিস্টার পুকে সাথে নিয়ে তাদের বাসায় আসে, সেখানে এসে তারা দেখতে পায় তাদের পুরো বাড়িটাই আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এরপর মিস্টার পো তাদেরকে সাথে নিয়ে কোথাও যাচ্ছে, তখনই মিস্টার পো তাদেরকে জানায় তাদের বাসায় আগুনটা কিভাবে লেগেছে এখনো সেই বিষয়ে তারা জানতে পারেনি। আসলে মিস্টার পো তাদের পরিবারের পার্সোনাল ব্যাংকার ছিল আর সেই কারণে এই 3 বাচ্চার খেয়াল তাকে ভালোভাবে রাখতে হবে। মিস্টার পো তাদেরকে নিয়ে তাদের এক গার্ডিয়ানের বাসায় যায় আর সেই বাড়িটা ছিল অদ্ভুত রকম দেখতে। সেই বাড়ির মালিক ছিল মিস্টার ওয়েলভ, সেও ছিল দেখতে ভীষণ অদ্ভুত। বাসায় যাবার পরেই মিস্টার পো আর সেই বাচ্চাগুলোকে সে স্বাগতম জানায়, এখন সেই ছিল সেই বাচ্চাগুলোর গার্ডিয়ান। পেশায় তিনি একজন অভিনেতা ছিলেন আর এরপরে আমরা জানতে পারি যে তিনি খুব লোভী প্রকৃতির একজন লোক আর সেই ওই 3টে বাচ্চার সম্পত্তিগুলো নিজের করে নিতে চায়। কিন্তু সেই সম্পত্তিগুলো যতক্ষণ না পর্যন্ত ওয়েলেটের বয়স 18 হচ্ছে ততক্ষণ না অবধি সে সেই সম্পত্তিগুলো পাবে না। কিছুক্ষণ পরে সে মিস্টার পোকে তার বাসা থেকে বের করে দেয়। এরপর মিস্টার ওয়েলফ তার পুরো বাড়িতে বাচ্চাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। তারা দেখতে পায় সেই বাড়িটা ভীষণ নোংরা আর সেই বাড়িতে একটা সিক্রেট টাওয়ারও ছিল, কিন্তু ওই 3টে বাচ্চাকে সেখানে যেতে বারণ করে মিস্টার ওয়েলফ। এরপর মিস্টার ওয়েলফ তাদেরকে একটি কাজের লিস্ট দেখায়, সেখানে খাবার বানানো, ঘর মোছা, কাপড় ধোয়া সবকিছু তাদেরকেই করতে হবে। কিছুক্ষণ পরে মিস্টার ওয়েলফের কিছু বন্ধুরা সেখানে আসে আর তারাও দেখতে ওয়েলফের মতোই অদ্ভুত ছিল। এরপর মিস্টার ওয়েলফ তাদেরকে ডিনার বানানোর জন্য বলে সেখান থেকে চলে যায়। এরপরে তারা যখন খাবার বানানোর জন্য রান্নাঘরে যায়, সেখানে তারা মরা পোকামাকড় আর ইঁদুর ছাড়া কিছুই দেখতে পায় না। তারা অনেক কষ্টে একটু পাস্তা বানায়, যখন তারা সেই পাস্তাগুলোকে সার্ভ করে এটা দেখে ওয়েলফ ভীষণ রেগে যায়, কারণ ওয়েলফ তাদেরকে মাংস বানাতে বলেছিল। এরপরই ওয়েলফ সজোরে ক্লজকে একটি থাপ্পড় মারে। সবকিছু দেখে বাচ্চারা ভীষণ দুঃখী হয়ে পড়ে, কারণ তারা সবেমাত্র তাদের বাবা মাকে হারিয়েছে। অন্যদিকে ওয়েলফ কোর্টে প্রমাণ করে দেয় যে সেই সেই বাচ্চাদের লিগাল গার্ডিয়ান হওয়ার জন্য একদমই প্রস্তুত আর কোর্টও তার কথায় রাজি হয়ে যায়। এরপর সে হাসতে হাসতে সেই বাচ্চাগুলোকে কোর্ট থেকে নিয়ে গাড়িতে করে ফিরছিল, কিন্তু হঠাৎ করেই মিস্টার ওয়েলফ বাচ্চাগুলোকে গাড়িতে লক করেই রেললাইন ট্র্যাকের উপরে দাঁড় করিয়ে দেয়, যাতে করে তারা 3 জনই সেখানে মারা যায়। যেহেতু ওয়েলফ তাদের লিগাল গার্জিয়ান, তারা যদি মারা যায় তাহলে তাদের সমস্ত সম্পত্তি সে পেয়ে যাবে। এরপর বাচ্চারা যখন মিস্টার ওয়েলফের সব ধান্দা বুঝে যায়, তারপর সে মিস্টার পোকে ফোন করে সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু মিস্টার পোয়ের কাছে তাদের সব কথা স্পষ্ট ভাবে পৌঁছায় না, সেজন্য মিস্টার পো কোনো কিছু বুঝতে পারে না। আর তখনই ওয়েলেটের মাথায় একটা বুদ্ধি আসে, সে এমন একটি যন্ত্র বানাতে শুরু করে যার সাহায্যে সে রেল লাইনের সেই ট্র্যাকটি পাল্টিয়ে দিতে পারে এবং ট্রেনটা তাদের গাড়িতে না ধাক্কা দিয়ে অন্য রেল লাইন দিয়ে বেরিয়ে যাবে। এবং ট্রেন আসার সাথে সাথে তারা সেই যন্ত্রটি দিয়ে রেল লাইনের ট্র্যাকটি চেঞ্জ করে দেয় আর এই জন্য ট্রেনটি তাদেরকে ধাক্কা না দিয়ে অন্য রেল লাইন দিয়ে চলে যায়। এরপরেই সেখানে মিস্টার পো চলে আসে, সে এসে সেখানে ভাবে যে মিস্টার ওয়েলে তাদেরকে তাদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছে। সেখানে সে বাচ্চারা মিস্টার পোকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করে, মিস্টার ওয়েলফ তাদেরকে মারতে চেয়েছে, কিন্তু মিস্টার পো তাদের কোনো কথাই বিশ্বাস করে না, কারণ মিস্টার পো এখনো বিশ্বাস করে যে মিস্টার ওয়েলফ সে বাচ্চাদেরকে গাড়ি চালানোর জন্য অনুমতি দিয়েছে। এজন্য সে মনে করে
যে মিস্টার ওয়েলফের কোনো দায়িত্বজ্ঞানই নেই আর এজন্য মিস্টার পথেই বাচ্চাগুলোকে আবারো নিয়ে কোনো আরেকটি গার্ডিয়ানের কাছে যাওয়ার জন্য রওনা দেয় এবং তার নাম ছিল মন্টেগোমেরি আর সে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার পুষতে অনেক পছন্দ করত আর সে বেশিরভাগই সাপ পুষত তারপরে তারা তাদের বাড়িতে ঢোকে আর তারপরে তারা দেখতে পায় তার বাসায় কত রকমের বিভিন্ন জন্তু জানোয়ার রয়েছে আর তারা মিস্টার গমেরিকে পছন্দ করতেও শুরু করেছিল এরপর সে বাচ্চাদেরকে দুই মুখওয়ালা কোবরা তিন চোখওয়ালা ব্যাং এবং একটা ভয়ঙ্কর ব্ল্যাক প্যান্থার দেখায় এরপর মন্টে রাতের বেলা বাচ্চাদেরকে গান শোনায় তার এই ভালো ব্যবহারের জন্য বাচ্চারা সেই বাড়িতে অনেক কমফোর্টেবল ফিল করছিল তখন সেই বাচ্চারা তাকে বলে যে তাদের মা বাবাও তাদেরকে ঠিক এই গানটাই শোনাতো কিন্তু পরের দিন সেই বাচ্চাগুলোর কাছে গুমেরের অ্যাসিস্ট্যান্ট স্টেফেনের নাম করে মিস্টার ওয়েলেট সেখানে চলে আসে কিন্তু বাচ্চারা তাকে দেখে চিনতে পেরে যায় আর তারা ভাবে মিস্টার ওয়েলেট তাদেরকে সেখানে মারতে এসেছে এরপরে বাচ্চারা মিস্টার গোমেরিকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে তাদের কোনো কথাই বুঝতে পারে না তখনই ক্লোজেটে সাপের মধ্যে কিছু চিহ্ন এঁকে সেটাকে গোমেরির কাছে পাঠিয়ে দেয় আর সেটা দেখে তিনি বুঝে যান যে এটা স্টেফেন নয় বরং এটা অন্য কেউ কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল পরের দিন যখন সেই বাচ্চাগুলো মিস্টার গোমেরিকে খুঁজতে বেরোয় তখন তারা দেখে তাদের গার্জিয়ান আর এই পৃথিবীতে বেঁচে নেই এরপর পুলিশের ইনভেস্টিগেশনে মিস্টার ওয়েলফ যে স্টেফেন সেজেছিল সে বলে যে ওই ব্ল্যাক প্যান্থার মিস্টার গোমেরিকে মেরে ফেলেছে কিন্তু বাচ্চারা তখন তাদেরকে বলে যে ওই সাপটা এতটা ভালো সে কখনো কাউকে মারতে পারে না তারা যখন কথা বলছিল ঠিক সেই সময় তাদের ছোট্ট বোনটা ব্ল্যাক প্যান্থারের কাছে চলে যায় আর সে ব্ল্যাক প্যান্থারটির সাথে খুব ভালোভাবে খেলতে শুরু করে আর এটা দেখে সবাই অবাক হয়ে যায় কারণ অত বড় একটা সাপ সেই বাচ্চাটিকে যত গিলে ফেলার বদলে তার সঙ্গে খেলছিল আর এটা দেখে সবাই বিশ্বাস করে নেয় যে মিস্টার গোমেরিকে ওয়েলফই মেরে ফেলেছে সুযোগ বুঝে ওয়েলফ সেখান থেকে পালিয়ে যায় এরপর মিস্টার পো ওই বাচ্চাগুলোকে তিন নম্বর গার্ডিয়ানের কাছে নিয়ে যায় যাদের বাড়ি ছিল জলের উপর জোসেফ অনেক ভালো মনে সেই বাচ্চাগুলোকে তাদের বাড়িতে স্বাগতম জানায় কিন্তু সে তাদেরকে সব কাজেই একটু বারণ করত বলতো এই জিনিসটাকে ধরো না সে তোমাদেরকে খেয়ে ফেলবে ফ্রিজের কাছে যেও না সে তোমাদেরকে চেপে দেবে এ ধরনেরই আরো অনেক বিধি নিষেধে বাচ্চাদেরকে বলতো আসলে সে তার আশেপাশে থাকা সমস্ত জিনিসগুলোকে নিয়েই অনেক ভয় পেত কারণ সে ভাবতো তা কোনো না কোনো জিনিসের জন্য হয়তো তার মৃত্যু হবে এই ভয়ে সে কখনো বাসা থেকে বাইরে বের হতো না এরপরে মিস্টার জোসেফ বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে যায় আর তখনই তাদের সাথে একটি লোকের পরিচয় হয় যে তার নাম বলে মিস্টার শ্যাম আর সে নিজেকে ক্যাপ্টেন বলে দাবি করে এবং সে মিস্টার জোসেফকে মিষ্টি মিষ্টি কথা বলে তার জালে ফাঁসিয়ে নেয় কিন্তু বাচ্চারা আসলে বোঝে যায় এটা আসলে মিস্টার ওয়েলফ এবার তারা জোসেফকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে তাদের কোনো কথা না শুনে সে ক্যাপ্টেন শ্যাম অর্থাৎ ওয়েলফকে তাদের বাসায় নিয়ে যায় এরপর বাচ্চারা পেছনের দরজা দিয়ে সেই বাড়িতে আসে তারা জোসেফকে খুঁজে না পেয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে এরপর তারা একটি সুইসাইড নোট দেখে এবং সেই নোটে অনেক ড্রামাটিক্যাল মিস্টেক ছিল এবার ক্লোজ সেটা পড়ে আর যেহেতু তার অনেক জ্ঞান ছিল সে বলে কেউ যদি এত বেশি গ্রামাটিক্যাল মিস্টেক করে তার মানে সে ইচ্ছা করেই কিছু একটা বোঝাতে চাইছে এরপর সে হিন্টগুলো দিয়ে ক্লোজ একটি নাম বের করে আর সেটা ছিল একটি গুহার আর তার মানে জোসেফ ওই গুহার ভেতরেই লুকিয়ে রয়েছে এরপর সেখানে একটি ভয়ঙ্কর ঝড় ওঠে আর সেই ঝড়ে সেই বাড়ির সকল জিনিসপত্রগুলো বাচ্চাদের উপরই ভেঙে চুরে পড়তে শুরু করে আর কিছুক্ষণ পরেই সেই বাড়িটা দুটুকরে বিভক্ত হয়ে যায় সেই বাড়িটা যখন তখন পড়ে যেত তারপর বাচ্চারা কোনোভাবে নিজেদের জীবন বাঁচিয়ে একটি নৌকার সাহায্যে সেই গুহার উদ্দেশ্যে রওনা দেয় সেই গুহাতে পৌঁছানোর পরে তারা মিসেস জোসেফকে খুঁজে পায় তখন তিনি বলেন যে ক্যাপ্টেন শ্যাম একজন খুব বাজে লোক আর সে জোর করে তাকে দিয়ে ওই সুইসাইড নোটটা লিখিয়েছিল তারপরে বাচ্চারা সেই গার্ডিয়ানকে নিয়ে নৌকার সাহায্যে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল কিন্তু তখনই জলের নিচে থাকা সমস্ত লিচেসগুলো তাদের উপরে আক্রমণ করতে শুরু করে সেই সময় বাচ্চারা দূর থেকে আসা একটি নৌকা দেখতে পায় এবং তাকে সাহায্যের জন্য হাত দেখায় কিন্তু সেই নৌকাটি আর কারো নয় বরং ওয়েলফেরই ছিল এরপর সে বাচ্চাগুলোকে নিজের নৌকায় বাঁচিয়ে নিয়ে মিসেস জোসেফকে সেই নৌকাটিতে ছেড়ে দেয় মরবার জন্য তখনই মিস্টার পো পুলিশকে নিয়ে সেখানে চলে আসে আর ওয়েলফ সবার সামনে এমন নাটক করে যে সেই বাচ্চাগুলোকে বাঁচিয়েছে আর তাদের গার্জিয়ান সে যেহেতু মারা গিয়েছে তাই মিস্টার পো সেই বাচ্চাগুলোকে মিস্টার ওয়েলফের কাছে দেখাশোনা করার জন্য কাস্টডি দেয়
এরপর মিস্টার ভায়োলেট তাদের সবাইকে তার একটি ড্রামাতে ইনভিটেশন জানায় আর সেখানে সে ভায়োলেটকে তার হিরোইন বানিয়েছে। এরপরই সেখানে ক্লোজ তার একটি বইয়ের ব্যাপারে বলে এবং সে বুঝতে পারে এই বইটা ভায়োলেটও পড়েছে। এই বইয়ের সাহায্য নিয়েই সে একটি প্ল্যান তৈরি করেছে। সে যদি ভায়োলেটকে বিয়ে করে নেয় তাহলে হিসেব অনুযায়ী সেও সব সম্পত্তির মালিক হয়ে যাবে আর এর মাধ্যমে সে এই ড্রামাটির সাহায্যে সে ভায়োলেটকে বিয়ে করতে যায়। এরপর ভায়োলেট ভায়োলেটের সাথে বিয়ে করতে রাজি হয় না। এবার ক্লোজ বলে তোমার এই ড্রামা কেউ বিশ্বাস করবে না, যতক্ষণ না একটা লিগ্যাল জাজের সামনে বিয়ে হচ্ছে ততক্ষণ একটা বিয়ের কোনো দাম নেই। তখন ভায়োলেট বলে তার ড্রামাতে একজন জাজও রয়েছে যে তার প্রতিবেশীকে এই জাজের রোলটা দিয়েছে। সে আসলে পেশায় একজন সত্যিকারেরই জাজ আর সে তার অজান্তেই তাদের বিয়েটাকে লিগ্যাল পর্যায়ে নিয়ে যাবে। তারপর ভায়োলেট বলে তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে এই বিয়ে করতে পারো না। তখনই ভায়োলেট তাদেরকে টাওয়ারের দিকে ইশারা করে। তারা যখন উপরের দিকে তাকায় তখন তারা দেখতে পায় সানিকে ভায়োলেট একটি খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে এবং সেই তাদেরকে হুমকি দেয় তারা যদি ভায়োলেটের কথা না শোনে তাহলে সে সানিকে উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলবে। এবার অবশেষে বাধ্য হয়ে ভায়োলেটকে তার কথাই রাজি হতে হয়, কিন্তু ক্লোজ এই কথাটা একেবারেই মানতে চায় না। আর সে তখন চিন্তা করে ভায়োলেট যদি এই পরিস্থিতিতে থাকতো তাহলে সে কি করতো। এরপরে ক্লোজ একটি হুক বানিয়ে সে টাওয়ারের উপরে চড়তে শুরু করে। অন্যদিকে সেই ড্রামার সিনগুলো চলছিল আর সকলে ভাবছিল এটা শুধুমাত্র অভিনয় আর জাজ তাদেরকে সত্যি সত্যি সেই বিয়েটা দিচ্ছিল। অন্যদিকে ক্লোজ সেই টাওয়ারের একদম টপ ফ্লোরে উঠে যায় আর সেখানেই ভায়োলেট তাদেরকে যেতে বারণ করেছিল আর তার হাতে মিস্টার জোসেফের কাছ থেকে পাওয়া একটি কাগজও ছিল আর সেখানে একটি চোখ আঁকা ছিল আর সেটা তার হাতের কাগজের সাথে একটি কাচের চোখের সাথেও মিলে যাচ্ছিল। এরপরে ক্লোজ সানিকে সেখান থেকে বের করে নিয়ে আসে এবং তাকে টাওয়ারের ভেতরে টেনে নেয়। অন্যদিকে ভায়োলেট সেই লিগ্যাল ম্যারেজ সার্টিফিকেটে সাইন করতেই যাচ্ছিল, তখনই ক্লোজ বুঝে যায় যদি সূর্যের আলোকে এই কাচের চোখের মধ্যে দিয়ে পাস করানো যায় তাহলে যে কোনো জিনিসকে সহজে জ্বালিয়ে দেওয়া যাবে। তখনই সে বুঝে যায় অলেফি এই ক্লাচের মাধ্যমে তাদের বাড়িটি জ্বালিয়ে দিয়ে তাদের মা বাবাকেই মেরে ফেলেছে আর সে কারণেই সে বাচ্চাদেরকে এই উপরের টাওয়ারে আসতে বারণ করেছিল। এবার ক্লোজ সেই টাওয়ারের উপর বসে সূর্যের আলোর জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে ভায়োলেট সে কাগজের উপরে সাইন করে দেয় আর সেটা দেখে ভায়োলেট খুব খুশি হয়ে যায় আর সেখানে থাকা সকলের কাছে সে তার আসল মতিগতির ব্যাপারে বলতে শুরু করে। সে অডিয়েন্সদেরকে বলে যে আপনারা এই মেয়েটির কথা শোনেননি, সে অনেকক্ষণ ধরেই বলার চেষ্টা করেছে যে আমি আসলে এই গেমের ভিলেন। অন্যদিকে তখনই সূর্যের আলো চলে আসে আর ক্লোজ সেই কাচের মাধ্যমে সেই সার্টিফিকেটটা জ্বালিয়ে দেয় আর সেটা জ্বলা মাত্রই সকলে মিলে অলেফকে সঙ্গে সঙ্গে ধরে নেয় আর এরপরেই জাজ তাকে সেই সাজায় দেয় যেটা এতদিন ধরে এই বাচ্চারা ভুগছিল। এর মানে মিস্টার ভায়োলেটকে গাড়িতে বন্ধ করে তাকে রেল লাইন ট্র্যাকে রেখে দেওয়া হয়, এরপরেই তাকে ওই জকিদের মাঝেও ছেড়ে দেওয়া হয়। এরপরে মিস্টার পো সেই বাচ্চাগুলোকে নিয়ে তাদের বাড়িতে যায় এবং সেটা তো একেবারে জ্বলে গিয়েছিল আর সেখানে বাচ্চারা তাদের মা বাবার পাঠানো একটি চিঠি দেখতে পায়। সেটা তাদের হাতে এসে পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছে আর এরপরেই সে বাচ্চারা মিস্টার পোয়ের সাথে সেখান থেকে চলে যায় এবং এই সিনেমাটিও এখানেই শেষ হয়ে যায়। আসলে এই মুভিটি একটি নভেলের উপরে বেস করে বানানো হয়েছে যেটাকে লেমনি স্নিকেট লিখেছিলেন এবং এই নভেলে মোট 13টি বই লেখা হয় এবং প্রথমের দিকে তিনি ন্যারেটর হয়ে আমাদেরকে এই গল্পটা বুঝিয়েছিলেন এবং এই গল্পের পরেই এই সিনেমাটিকে সিরিজের দ্বারাই কমপ্লিট করা হয় যেটার এর মধ্যে 3টে সিরিজ রিলিজ করা হয়ে গিয়েছে। আসলে এই নভেলটা ছিল খুবই জনপ্রিয় এবং সিনেমাটি রিলিজ হওয়ার পরে এটি মানুষের মন খুব সহজেই জিতে নেয়। এখানে জিম ক্যারি তার ভিলেনের অভিনয়টা কত সুন্দরভাবে করেছে যেটা আমরা এই ছোট ছোট ক্লিপের দ্বারা খুব ভালোভাবে দেখতে পেয়েছি আর এর জন্য তিনি অনেক অনেক পুরস্কারও পেয়েছেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে এই গল্পটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।